এটা হচ্ছে আপনার টককুল, আগাম টককুল। এটাতে কি পরিমাণ ফল আছে এই গাছটাতে দেখেন, প্রায় 30 কেজি ফল আছে। এটা পাতা ছাড়া কিন্তু আপনার ফল বেশি, এটা এত পরিমাণ কুল ধরেছে। এটা আসলে টককুলটা একটি লাভজনক চাষ, এখানে লসের কোনো সম্ভাবনা নাই। যদি আপনি বুঝে কোনো কৃষক করতে পারে, এটা কোনো লস হবে না ইনশাল্লাহ। নতুন উদ্যোক্তারা যদি কেউ এই কুল চাষ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কী পরামর্শ দেওয়ার আছে? তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, যেই চাষই করুক না কেন, নতুন উদ্যোক্তাদের বলবো আপনারা কখনোই বাগান ভিজিট না করে চারা নেবেন না। আচ্ছা, বাস্তবতা কতটুকু, আমি কতটুকু বললাম, এইটার সাথে বেসেস করে আপনার চারা সংগ্রহ করবেন এবং পিওর বাগানে দেখে আপনার চারা সংগ্রহ করতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর গ্রামে মোল্লা নার্সারিতে। দর্শক, আজকে আমরা দাঁড়িয়ে আছি টককুলের বাগানে। আজকে আমরা কথা বলবো একজন সফল তরুণ উদ্যোক্তা সাদ্দাম হোসেন ভাই। তিনি বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণ করেছেন এবং আলহামদুলিল্লাহ তিনি সফল একজন চাষি। তার মধ্যে রয়েছে আপেল, তারপরে আঙ্গুর, বেদেনা, ভারত সুন্দরী কুল, পাশাপাশি হচ্ছে টককুল। আমরা যে বাগানে আছি এটি হচ্ছে টককুলের বাগান। আপনারা যদি লক্ষ্য করেন যে এই বাগানের থোকা থোকায় কিন্তু দেখতে পাচ্ছেন যে কুল ঝুলে আছে। আজকে আমরা তারই সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তিনি কিভাবে এই টককুল চাষ করে প্রতি বছরে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার মতো আয় করেন, সে বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাদ্দাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সাদ্দাম ভাই, আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার একটি কুল বাগান। জি জি। আচ্ছা ভাই, এই কুল সম্পর্কে জানতে চাই। আসলে এই কুলটা তো দীর্ঘদিন, আজকে প্রায় 3 বছর ধরে চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে এবং একটি লাভজনক কুল। বাংলাদেশে যত কুল আছে সবচেয়ে লাভজনক কুল হচ্ছে আপনার টককুল, আগাম টককুল। আচ্ছা, আমাদের অলরেডি 2-3 বার হারভেস্ট হয়েছে। তারপর আমাদের এলাকায় একটু লেট হয়ে যাওয়ার কারণটা হচ্ছে বৃষ্টি হয়েছিল। তারপর ইনশাল্লাহ এখন আমরা বাজার ভালো পাচ্ছি, 100 টাকা 120 টাকা বাজার পাচ্ছি। আচ্ছা ভাই, আমরা বিভিন্ন কুল বাগানে যাই, মিষ্টি কুল যেটা বল সুন্দরী, ভারত সুন্দরী, কাশ্মীরি আপেল কুল রয়েছে। আমরা যাদের বাগানে যাই তারাই বলে লাভজনক, প্রত্যেকটা ফসল কিন্তু লাভজনক। আপনি বলছেন যে আপনার যে টক কুল এটাও লাভজনক, সে বিষয়ে জানতে চাই। আসলে লাভজনক সাফল্য কখন আসে? যখন আপনার সব দিক মিলিয়ে ভালো সাইড হবে, তখন কিন্তু আপনার সাফল্যের কথা আমরা বলি যে আমরা একজন উদ্যোক্তা সাফল্য। ঠিক তেমনি কিন্তু একটা কুলের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, ওই বৈশিষ্ট্য দিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, যদি মনে হয় সাফল্য হয়, তাহলে আপনি এটাকে সাফল্য বা লাভজনক বলতে পারেন। তেমন আপনি দেখেন টককুলটা, কেন আমি বললাম এটা লাভজনক চাষ, এই কুলটা আপনি বিক্রি করতে পারলেন না, করতে পারলে এটা আচার আপনি বিক্রি করতে পারতেছেন শুকায়ে। আচ্ছা, আপনি আচারেও বিক্রি করতে পারলেন না, এটা কি করলেন, এটা বীজ সংরক্ষণ করে আপনি বিভিন্ন নার্সারিতে কিন্তু এটা 500 টাকা কেজি আপনি বিক্রি করতে পারতেছেন। বীজ বিক্রি করা যায়? বীজ আপনি নিজে ক্রয় করেন? আমি নিজে ক্রয় করি। এবার আমি গতবারও ক্রয় করেছি, আমি প্রায় 600 টাকা কেজি। এটা 1 কেজি কুলের বীজ আমি সংগ্রহ করেছি। আচ্ছা, শুধু কুলের বীজটাই আপনারা ক্রয় করে নিচ্ছেন? জি, কারণ এটা কোনো অংশ বাকি আর নাই। তো আপনার টককুলটা এমন একটা কুল, এটা সর্বদিক থেকে, এটা পুষ্টিগুণ বলেন, এটা আপনি এটার মানে কুলের যে পুষ্টিগুণ বলেন, আপনি বাজার সাইড বলেন, সব দিক থেকে এটা লাভজনক। এটা কিন্তু প্রথম আমরা 150 টাকা কেজি বিক্রি করছি, মাঝে হঠাৎ করে বৃষ্টির কারণে হঠাৎ করে কুলটা আমরা 70 টাকা 80 টাকা পাইকারি বিক্রি করেছি। এরপরে আবার হঠাৎ করে দামটা বেড়ে গেছে। এরপরে আমার যে ভারত সুন্দরী কুল বাগান আছে, এটা আমি আজ থেকে 2 বছর আগে আমি এটা চাষ করেছি ভারত সুন্দরী। ওইটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর রেজাল্ট কিন্তু ভারত সুন্দরী। তা আমি মনে করি বাংলাদেশে যদি আপনার কুল চাষ করতে হয়, তাহলে আপনাকে 3টা কুল আপনাকে বেছে নিতে হবে যদি লাভজনকভাবে চাষ করতে হয়। কি কি কুল সেটা? এটা হচ্ছে 1 নম্বরে আপনার টককুল, 2 নম্বরে ভারত সুন্দরী, 3 নম্বরে টক মিষ্টি কুল। টক মিষ্টি মানে আপনার এই দেখেন, ঠিক আপনার যেটা টক মিষ্টি কুল হবে এইটার চাইতে একটু বড় হবে। আচ্ছা, টক মিষ্টি। তবে এই একই সাথে ওটা টককুলের হয়তো বা 10 দিন পর থেকে আপনার টক মিষ্টি কুলটা হারভেস্ট শুরু হয়। আচ্ছা, আমরা যে গাছটি দেখতে পাচ্ছি বা আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি, এই জমির বয়স কতদিন গাছ রোপণের? না, গাছ রোপণের বয়স এখন মনে করেন সর্বসাকুল্যে আপনার 9 মাস 10 মাস চলতেছে। 10 মাস? জি। প্রথম ফলন কি এটা? হ্যাঁ, এই গাছের প্রথম ফলনই এটা। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে গাছ কিন্তু একদম ফলে ভরপুর, প্রতিটা গাছেই কিন্তু আলহামদুলিল্লাহ একই পরিমাণ ফল হয়েছে। কিছু কিছু গাছ আছে যেখানে ফলন কম হয়েছে না। আমরা তো রিসেন্টলি আমরা ভাঙতেছি, কিন্তু কোল হারভেস্ট করতেছি, আমরা ঢাকার বাজারে পাঠাচ্ছি, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা পাঠাচ্ছি। এই জন্য সব গাছেই বা আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আপনার, সব গাছে কিন্তু একই রকম কোল হবে না, কোনো গাছে বেশি হবে, কোনো গাছে কম হবে। আমরা সব জায়গায় দেখাবো যে আমরা সব গাছে কিন্তু একরকম কুল হয় না। আরেকটা বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে, যেমন আপনার এখানে আমি বলি, এখানে মনে হচ্ছে আপনার কুল নাই, কিন্তু এরকম আপনার যদি ইয়েটা উঁচা করেন, এই দেখেন উঁচা করলেই কিন্তু এটা নিচেই দেখেন কুল আপনার ভরপুর কুল। কিন্তু এখানে দেখেন আপনি কোন জায়গায় এটা মনে হচ্ছে এখানে কুল নাই, কিন্তু সেখানে কিন্তু এই দেখেন নিচেই দেখেন মনে হচ্ছে আপনার কীভাবে নাক ফুলের মতো ধরে আছে। কিন্তু আচ্ছা ঠিক আছে, আমরা একটি ভরপুর গাছ দেখলাম, আমরা কিছু গাছ দেখাবো দর্শকদেরকে যেগুলোতে কুল কম আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। সাদ্দাম ভাই, আমরা এই যে টক কুল চাষ সম্পর্কে জানতে চাই, কী ধরনের সুবিধাগুলো আছে এই চাষ করার ক্ষেত্রে? টক কুলের চাষ করার সুবিধার্থে আমি বলবো, এখানে কিন্তু একটা বাস্তব যে জিনিসটা, এখানে কিন্তু পোকার উপদ্রবটা কম হয়। যেমন আপনার যদি আপনি ভারত সুন্দরী বলেন বা আপনার বল সুন্দরী বলেন, সেই ক্ষেত্রে কিন্তু পোকার আক্রমণটা বেশি। এখানে কিন্তু আমরা কীটনাশক দেখেন আমরা কিন্তু ক্ষেতের ভিতরে ঢুকতে পারতেছি না, এখানে কিন্তু আমরা স্প্রেটা কম লাগতেছে, এবং এটাতে কিন্তু পাখির আক্রমণ কম হয়। যেমন ভারত সুন্দরী বলেন, আমার প্রায় অনেক গাছে আমি কালকে গিয়েছিলাম আমার ভারত সুন্দরী খেতে, সেখানে কিন্তু প্রায় আপনার বলা চলতে পারে যে প্রায় 30% কুলই পাখিতে খেয়ে নিছে, মিষ্ট বেশি। আর টক কিন্তু আপনার পাখিতে খাবে না, এটা পোকার আক্রমণও কম। এই জন্য আমি বলবো যে আপনারা নিঃসন্দেহে আপনার এই টক কুলটা করতে পারে। যদি এখান থেকে কোনো এই প্রজেক্ট থেকে লস আসে, সেটা আমার দায়ভার ভাই, প্রজেক্ট থেকে লস আসলে আপনার দায়ভার, সেটা বলা কতটা যুক্তি সেটা আমি জানি না। কিন্তু একজন চাষি যদি নতুন সে না বুঝে চাষ করে, সেক্ষেত্রে কিন্তু তার লস হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা তো চাষির ব্যাপার, চাষি। এই জন্য আমাদের কাছ থেকে পরামর্শ বারবার নিতে হবে যে ভাই কখন কি সার দেব, কখন কীটনাশক দিব, কিভাবে রোপণ করব, সমস্ত কিছু আমরা বলে দেব তাদেরকে। আচ্ছা, চারা রোপণ করার আগে অবশ্যই জমিটাকে প্রস্তুত করতে হয় চারা রোপণের জন্য। আমরা কোন ধরনের মাটিকে নির্বাচন করব এই টক কুল চাষ করার জন্য? আমরা সর্বপ্রথম আমরা এই কুল চাষের ক্ষেত্রে আমরা নির্বাচন করব বেলে দোআঁশ মাটি। আচ্ছা, এবং সমতল জমি আমরা নির্বাচন করব, যাতে আমরা এই মাথা থেকে সেচ দিলে ওই মাথা পর্যন্ত চলে যায়। সমতল জমি আমরা সবসময় নির্বাচন করব। আচ্ছা, এই জমিতে কি পানি আসে বর্ষাকালে? হ্যাঁ, পানি আসে, তবে পানি আসলেও এই ক্ষেতে আমার এটা বেলে দোআঁশ মাটি। আপনারা দেখায় আমি একটুখানি, এ দেখেন এই মাটিটা কিন্তু কেমন ঝুরঝুরে, দেখেন বেলে দোআঁশ মাটি। কিন্তু এখানে কিন্তু আপনার আঠাইলি মাটি না, মাটিটা কিন্তু এমন হতে হবে বেলে দোআঁশ। আচ্ছা, আগে খালি আপনারা চাষ করলে হবে না ভাই, চাষের অনেকগুলো সিস্টেম আছে যেগুলো আপনাকে জানতে হবে আগে। চারা রোপণের উপযুক্ত সময়টা কখন? এটা ঠিক আপনার ফাল্গুন মাসে। আচ্ছা, চারা রোপণের কতদিন পরে আসলে ফলনটা পাওয়া যায়? এটা ফলন তো আসে লাগানোর প্রায় আপনার 4-5 মাস পরে ফুল টুল আসা শুরু করে। আচ্ছা, 4 থেকে 5 মাসেই জি ফুল চলে আসে। তো এটা 1 বছরের, কিন্তু আপনি 2 বছর রাখতে পারবেন যদি এই গাছ গোড়া থেকে আবার কেটে দেন, এই যে জায়গা থেকে যদি আপনি কেটে দেন, তাহলে আবার পরের বছর আপনি নিতে পারবেন কোলটা। আচ্ছা, গাছ কেটে দেওয়ার কারণটা কি? গাছ কেটে দিলে কি হয় আপনার, এরকম থাকলে আপনি পরবর্তীতে ওই ক্ষেতে আর ঢুকতে পারবেন না। পরিচর্যার একটা ব্যাপার আছে, ওষুধ দিয়ে যখন ফুলটা আসে আপনার যে কুলেই হোক না কেন, ওখানে আপনার কীটনাশক সার আপনাকে দিতে হবে। কুলের যখন গুটি বাঁধবে তখন কিন্তু খাবারের প্রয়োজন হয়, তখন কিন্তু আপনাকে কুলে খাবার দিতে হবে। কী খাবার দিতে হবে? তখন ধরেন যে আপনার বাংলা ফসফেট, পটাশ, এমওপি, ডিওপি সব কিন্তু একটা বরণ সার সব কিছু আপনার মিক্সড করে কিন্তু আপনাকে দিতে হবে। আচ্ছা, আর জমি যখন আমরা প্রথম প্রস্তুত করি, প্রথম শর্তে হচ্ছে আমাদেরকে মাটির যে প্রাণ বলা হয় জৈব সার, এই জৈব সারটা কিন্তু আপনার দিতে হবে। আচ্ছা, আমরা যে গাছের সামনে দাঁড়িয়ে আছি, এই গাছটির মাঝে কত কেজি কুল আছে? এই গাছে আপনার মোটামুটি কথা আপনার 30 কেজি হবে। 30 কেজি? তবে সব গাছে 30 কেজি। এভারেজ কত কেজি ফলন করে আছে প্রতিটা গাছে? এভারেজ আপনার প্রথম বছর আপনাকে ধরতে হবে 20 কেজি, 20 কেজি। যেটা জি কেউ যদি বলে 50 কেজি, 60 কেজি, আমার কাছে যে পরিমাণ কুল আছে এটাতে আমি যদি এখন বলি 60 কেজি, এটা কিন্তু অসম্ভব, এটা মিথ্যা কথা হবে। এখানে আপনি বলতে পারেন 20 কেজি ফল, যেহেতু আমি এখান থেকে তাও 20 কেজি এখানে হবে কিনা সন্দেহ আছে। আচ্ছা, মনে হচ্ছে হাজারো কুল, কিন্তু আপনার গাছ তো ছোটো, বিস্তার হয় না এখনো। আর প্রথম বছরে কখনোই একটা গাছ থেকে 50 কেজি কুল আশা করা সম্ভব নয়। আচ্ছা টক কুলের কি অসুবিধাগুলো রয়েছে চাষ ক্ষেত্রে? টক কুলের আপনার প্রতিকূলতা তেমন একটা আমি পাই না এখানে। টক কুলের আপনার চাষের এইটার একটা প্রতিকূলতা পেয়েছে, সেটা হচ্ছে এটার কাটা বেশি, মানে পরিচর্যা করতে গেলে হাত কিন্তু ফুটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা সর্বোচ্চ আমি একটা প্রতিকূলতা পেয়েছি, এটার কাটা বেশি এবং খুব ধারালো কাটা, এই পরিচর্যা করতে গেলে অনেক সময় প্রবলেম হয়। তা আমি কিন্তু এই ক্ষেতে খুব একটা পরিচর্যা আল্লাহর রহমতে আমি করি নাই, তাও কিন্তু আশানুরূপ আমি খুব ভালো ফলন পেয়েছি। আচ্ছা, নতুন চাষিরা যদি টক কুল চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ আছে? আমার পরামর্শ হচ্ছে তারা নিশ্চিন্তে টক কুলটা করতে পারে, সেটা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে তাদের সাথে পরামর্শ করে। আমি মনে করি যে যদি কেউ 200 টাকা কুল বিক্রি করে টাকা নিয়ে যেতে চাই বাসায়, তাহলে আপনার টক কুলটা করতে হবে। এখানে বল সুন্দর দেখেন লেট হয়, কাশ্মীরি কুল সবাই লেট হয়, তখন যে কিন্তু বাজার পাই আমরা 40 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 15 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা কুল বিক্রি করে কিন্তু লাভ হবে না। কারণ একটা কুল গাছে কত কেজি বা কুল হয়? 20 কেজি কুল হয়। সেইখানে যদি আমরা 80 টাকা না বিক্রি করতে পারি বা 100 টাকা না বিক্রি করতে পারি, ওখান থেকে লাভ আপনার কখনোই সম্ভব না। আচ্ছা, এই বাগান থেকে আপনার কেমন চিন্তা ভাবনা করছেন, কত টাকার ফল বিক্রি করতে পারবেন? এখান থেকে মোটামুটি আমার আশা আর কি, আমার এই 2 বিঘা ক্ষেত থেকে আমার আশা 6 লক্ষ টাকা আমি পাবো, এরপরে আমি 2 লাখ টাকাও পেতে পারি। আচ্ছা, প্রতি বিঘা জমিতে কত পিস চারা রোপণ করা সম্ভব হবে? আপনি 250 পিসও দিতে পারেন, আবার 200 পিসও দিতে পারেন। 400 পিসের কথা তো মানুষ বলে, ওইটা হচ্ছে শোনেন 400 পিস দিলে তো আপনার পরিচর্যা করতে পারবেন না আপনি, কিন্তু হ্যাঁ প্রথম বছর হয়তো বা সম্ভব, কিন্তু পরবর্তীতে আপনার 28/28 চলে যেতে হবে, 28 স্কোয়ার ফিটে 28/28 চলে যেতে হবে। আচ্ছা, আপনারা তো এখান থেকে চারা উৎপাদন করছেন? হ্যাঁ, আমরা এখান থেকে আপনার চারা উৎপাদন করতেছি ইনশাল্লাহ। চারা কত টাকা করে বিক্রি হচ্ছে? আমরা চারা বিক্রি করতেছি 25 টাকা, 30 টাকা, 25 থেকে 30 টাকা। জি। আচ্ছা ভাই, এই যে টক কুলটা অনেক ক্ষেত্রে আপনার চাষিরা ক্ষতিগ্রস্ত হয় তখন যখন আসলে ফুল ঝরে যায়, টক কুলের ক্ষেত্রে সমস্যাটা হয় কিনা? না, আমি তো বললাম আপনার টক কুলের তেমন একটা প্রতিকূলতা নাই, যদি হতো তাহলে কিন্তু এইভাবে কখনোই সাজিয়ে কিন্তু ধরতো না। আচ্ছা, আমরা ভারত সুন্দরী কুল সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। ভারত সুন্দরী কুলটা আসলে ওইটা মানুষের যে এখন খাওয়ার জন্য বাসায় পরিবার পরিজন নিয়ে খাওয়ার জন্য আপনার ভারত সুন্দরী কুলটা একটা অত্যন্ত সুস্বাদু একটা কুল। কতটুকু জায়গার উপর আছে আপনার? ওইটা আছে আমার 2 বিঘা। জি। আচ্ছা, 2 বিঘাতে কত চারা রোপণ করা আছে? ওখানে আমার আছে 2 বিঘাতে 500 পিস। তারপরে আমি এবার কুলসহ অনেক কেটে দিয়েছি, মানে ঢুকতে পারি নাই আমি, কুলসহ অনেক কেটে, মানে ওইটা আমার তো 2 বছরের গাছ। আচ্ছা, টক যে কুলটা সে আলহামদুলিল্লাহ যে ফলন এসেছে ভারত সুন্দরী, তো মোটামুটি ফলনের পরিমাণে প্রচুর ফলন। আসলে যেই যাই বলুক আমি টকের পরে এত ফলন আমি কোথাও দেখিনি, যেই যাই গল্প করুক টকটা বেশি, কিন্তু ফলন টকে ফলন আপনার তো আপনি নিজে দেখতে, এখানে আপনার গল্পেরও কিছু নাই বা কোনো বলারও ভাষা নাই, কারণ এখানে প্রচুর পরিমাণে ধরে আছে আপনারা দেখতেছেন। ভারত সুন্দরীর চারা কত করে বিক্রি হয়? ভারত সুন্দর আপনার 25 থেকে 30 টাকা। 25 থেকে 30 টাকা। সাদ্দাম ভাই, এই কুল চাষ নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, দেখেন আমি তো খালি কুল চাষ করি না, আমি বিভিন্ন ফল, কমলা, মালটা, বেদেনা, শরিফা, বিভিন্ন ফলের চাষ আমি করি। তো সেই ক্ষেত্রে এবার আমি এই আর বেশি আমি বাড়াবো না, যেহেতু আমার জমিরও প্রয়োজন আছে এবং আমাদের এলাকায় কিন্তু 30,000 টাকা বিঘা, লেবারের দামও বেশি, সব নিয়ে কিন্তু পোষানোটা ছোটা। সেই ক্ষেত্রে আমি হয়তো বা আর সর্বোচ্চ 2-4 বিঘা বাড়াবো, এর বেশি না, হয়তো 10 বিঘা আমি বাড়াবো না, কারণ আমি যেমন বেদেনা চাষে আমি ঝুঁকে যাচ্ছি, এই জন্য আমি ওইদিকে কুল চাষে আরেকজনকে আমি দিয়ে দিব এটা, কারণ এই ট্রামটা এক সাইড আমার দেখা সম্ভব হচ্ছে না, এখানে লেবারের ব্যাপার আছে, পরিচর্যার ব্যাপার আছে। সেখানে আমি আর 2 বিঘা ভারত সুন্দরী আর 2 বিঘা আপনার টক কুল। আচ্ছা, এই মোট 8 বিঘা আমি করব সামনে। আচ্ছা, নতুন উদ্যোক্তারা যদি কেউ এই কুল চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কী পরামর্শ দেওয়ার আছে? তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, যেই চাষই করুক না কেন, নতুন উদ্যোক্তাদের বলবো আপনারা কখনোই বাগান ভিজিট না করে চারা নেবেন না। আচ্ছা, বাস্তবতা কতটুকু, আমি কতটুকু বললাম, এইটার সাথে বেসেস করে আপনার চারা সংগ্রহ করবেন এবং পিওর বাগানে দেখে আপনার চারা সংগ্রহ করতে হবে। আচ্ছা, ঠিক আছে সাদ্দাম ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকবেন। কৃষি খামারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছে। আসসালামু আলাইকুম।